সঠিক চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছতে সুন্দরবন শিক্ষা প্রসারে সহায়তা প্রদান করতে স্কুল তৈরির চিন্তা ভাবনা অরণ্য সোসাইটি। সুন্দরবন বাসন্তীর শহীদ নগরে প্রাইমারি ইংরেজি মাধ্যম স্কুল সম্পূর্ণ বিনামূল্যে, 500 জন ছাত্র ছাত্রীকে নিয়ে চিন্তা ভাবনা বিষয়ে আয়ুষি ঘোষ মানবিক চিন্তা ভাবনা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুনীল রাহা, প্রবোধ গুপ্ত, অমৃতা ঘোষ, আয়ুষি ঘোষ সহ আরো অনেক বিশিষ্ট অতিথি। আমি তবে বলেছিলাম ওদের যে এই ফান্ডরেজারের ব্যাপারটা অন্যদের দেখাতে, মানে অন্যদের শেয়ার করতে, যাতে ওরা আরও একটা ইনফ্লুয়েন্স পায়, যাতে হেল্প করতে পারে, কিন্তু সেটা অনেকেরা করেনি, শেয়ার করেনি। আর অনেকেদের এক্সকিউজ ছিল একটা ডিসহার্টেন হয়েছে, ভাবতে পারিনি, এটাই বাস্তব। আমি তো ভেবেছিলাম মানে সবাই হেল্প করতে চায় সোসাইটিকে, কারণ অনেকে অনেক আছে যে হেল্প পায় না, মানে $5-10 দিতে চাইছে না, এরকম অথচ তারা বোধ হয় পকেট মানি বোধ দিনে $1,000 এরকম খরচ করে। তুমি বললে কলকাতা তুমি থেকেছো, কলকাতা তো কোথাকার তুমি বাসিন্দা, তুমি ছিলে কলকাতায় কোথায় থাকতে? আমি এখানে যাদবপুরেই থাকি, তো আমি ছোটবেলা থেকেই আমি যাদবপুরে এখানে বেস, কিন্তু ওইখানে আমি মানে 14 ইয়ার্স থেকেছি ওইখানে। কন্ট্যাক্ট যে কীভাবে সব হচ্ছে, আমি কোর্স মেটেরিয়ালসও রাখি আর মাঝে মাঝে একটু মানে দেখাও করি। আমি ভিডিও কলে দেখেছিলাম ওদের বাচ্চাদের যে কীভাবে পড়ছে, মাঝে মাঝে আমি ভিডিও কল করে আমি জিজ্ঞেস করি যে কী পড়া চলছে, মানে কী ওরা করছে, কী অঙ্ক পড়ছে, কী ইংলিশ পড়ছে, সেরকমভাবে আমি কন্ট্যাক্টে রাখি। এই জানুয়ারি মাসে তুমি যেটা ওপেনিং হতে চলেছে, তাই তুমি যে প্রেজেন্ট থাকবে না, সেটা তুমি তুমি এর মারফতে আনতে পারবে, তো কি ভবিষ্যতে কি আবার ভবিষ্যতে একবার আসার চিন্তাভাবনা আছে? সেরকম আমি যখন পারবো তখনই আসবো, আমি যতবার কলকাতায় আসি আমি ততবারই এখন সুন্দরবনে যাবো, একবার বা দুবার যতবার আসতে পারি। তো পুরো নামটা বলো তোমার? আয়ুষি ঘোষ।